বন্ধুরা, সাওমি তার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চাইনাতে লঞ্চ করে দিয়েছে, মি 9। এই ফোনটির প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, অর্থাৎ একদম অ্যাডভান্স লেভেলের প্রসেসর এই ফোনটাতে আছে। আর এর ক্যামেরা রেটিং ডিএক্সো মার্কসে চলে এসেছে, ডিএক্সো মার্কসে এর ক্যামেরা রেটিং এসছে 107, যেটা প্রথম তিনটে ফোনের মধ্যে কিন্তু একটা ফোন। ট্রিপল ক্যামেরার ফোন, আর ফোনের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এর ডিসপ্লে যথেষ্ট ভালো, ব্যাটারি যথেষ্ট ভালো, প্রসেসর যথেষ্ট ভালো, আর এর র্যাম যেটা আছে একটা 6 জিবি র্যামের আসছে, একটা 8 জিবি র্যামের আসছে। এরপর হলো প্রাইস যেটা থাকছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রাইস থাকছে। এটা থাকছে হচ্ছে 2999 ইউয়ান, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 31,000 থেকে 32,000 টাকা কিন্তু এই ফোনটার প্রাইস। অর্থাৎ প্রাইসের দিক থেকে কিন্তু খুবই ভালো, কিন্তু দুর্ভাগ্য এই সিরিজটা ইন্ডিয়াতে খুব কমই লঞ্চ হয়েছে, হয়তো এটাও লঞ্চ না হওয়ার সম্ভাবনা 99%। তো দেখা যাক কি হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আরো কিছু টেক নিউজ। শাওমি 2019-এ হয়তো পুরো মার্কেটটাকে ধরে রাখার একটা বিশাল চেষ্টা করছে তাদের বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে। শাওমির আরও একটা ফোন আসতে চলেছে, সেটা হচ্ছে MI 9 AC। এই ফোনটি একটু MI 9-এর ছোট ভার্সন বলা যেতে পারে। এটাই প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর আছে। এর ডিসপ্লে আছে 5.97 ইঞ্চি FHD ডিসপ্লে থাকছে, নট থাকছে, আর এর প্রাইস থাকছে হচ্ছে 1,999 ইউয়ান, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 21,000 থেকে 22,000 টাকা। অর্থাৎ MI কিন্তু বেশ কিছু ফোন লঞ্চ করতে চলেছে এই 2019-এ, আর 2019-এ কিন্তু MI-কে টক্কর দেওয়ার জন্য কিন্তু বা বিট করে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে স্যামসং, যে কারণে MI-এর কম্পিটিশনে আরও কিছু ফোন স্যামসং আছে। আমরা কিন্তু ভালো ইন্টারেস্টিং জিনিস দেখবো 2019-এ। শাওমি তারা নিজেরা এগিয়ে যায় না, স্যামসং আবার তারা এক নম্বরে ফিরে আসতে পারে। মি 9-এর লঞ্চ ইভেন্টে আরও দুটো জিনিস অ্যানাউন্স করেছে শাওমি। সেটা হলো একটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, 20 ওয়াটের ওয়্যারলেস চার্জার, অর্থাৎ যেটা ফাস্ট চার্জিং হবে, ওয়্যারলেস চার্জিং কিন্তু ফাস্ট হবে। এইটা একটা ভালো জিনিস যেটা লঞ্চ করছে, যার দাম থাকছে 99 ইউয়ান, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1100 থেকে 1200 টাকা। আরেকটা লঞ্চ করছে, সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে। অর্থাৎ ওয়্যারলেস চার্জিং সিস্টেমের পাওয়ার ব্যাঙ্কও আসতে চলেছে, যার দাম আছে 149 ইউয়ান, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 1400 থেকে 1500 টাকার মধ্যে। অর্থাৎ শাওমি কিন্তু আরও দুটো জিনিসকে নিয়ে এলো লেটেস্ট টেকনোলজির সঙ্গে। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু শাওমি তাদের লেটেস্ট টেকনোলজিকে কিন্তু ব্যবহার করছে। বন্ধুরা, কালকেই আমি বলেছিলাম যে Realme 3 আসতে চলেছে, আর যেটা ওরা ওদের যে টুইটার অ্যাকাউন্টে যে ছবিটা দিয়েছিল সেটা হচ্ছে Realme 1, তার Realme 2 = Realme 3। আর তার আজকে আরেকটা ছবি চলে এসছে Realme-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেখানে ছবিটাই দেখা যাচ্ছে ডায়মন্ড কাট ডিজাইন, যেটা আমরা Realme 2-তে দেখেছিলাম। কিন্তু তার সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্টস আছে, আর ডুয়েল ক্যামেরা আছে। অর্থাৎ ফোন দুটো কিন্তু একই রকমভাবে আসতে চলেছে, অর্থাৎ Realme 1 Realme 2 মিশিয়ে একটা ফোন আসতে চলেছে। কিন্তু এর ক্যামেরা 48 MP ক্যামেরা থাকাও কিন্তু অসম্ভব কিছু না, কারণ এখনও পর্যন্ত তাদের ক্যামেরা কী থাকবে সেটা জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে যে Realme 3-তে হয়তো 48 MP ক্যামেরা থাকতে পারে, আর এর সঙ্গে সেন্সার যেটা থাকতে পারে সেটা স্যামসংয়ের সেন্সারটা থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ বেশিরভাগ ফোনই কিন্তু এখন 48 MP ক্যামেরা দেখাচ্ছে স্যামসংয়ের সেন্সার দিয়ে। অর্থাৎ 12 MP ক্যামেরাকে আর্টিফিশিয়ালিভাবে কিন্তু 48 MP দেখানো হচ্ছে। এখন দেখা যাক তারা ফোনে অ্যাকচুয়ালি ক্যামেরা কী আনে, তো ফোনটা যাই আসুক ইন্টারেস্টিং হবে। ফাইনালি ভিভো লঞ্চ করে দিল Vivo V15 Pro, যেটা ট্রিপল ক্যামেরা, সামনে পপ আউট ক্যামেরা, 32 MP পপ আউট ক্যামেরা, দুর্দান্ত দেখতে ফোনটা লঞ্চ হয়ে গেছে। যারা যারা নিয়ে আমরাও একটা আনবক্সিং করার চেষ্টা করছি, আমরা অর্ডার দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক এখন যদি হয় তো আমরা অবশ্যই এটা কিন্তু আপনাদের আনবক্সিং করে টোটাল অরিজিনাল এর ডিটেলস কী আছে বা ক্যামেরা কী আছে, এটার পারফরমেন্স কতটা ভালো অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। কিছুদিন আগে Lenovo G5 Pro লঞ্চ হয়ে গেছে, এই কিছুদিন হলো। এবার Lenovo G6 Pro লঞ্চ করতে চলেছে MWC-তে, তারা দেখাতে চলেছে। G6 Pro সম্ভবত প্রসেসর থাকতে পারে 712 প্রসেসর থাকতে পারে, এখনও পুরোপুরি এর ডিটেলস আসেনি। এর ওয়্যারলেস ফোন হতে পারে, আর এর ফোল্ডিং ক্যামেরা হতে পারে, মোটামুটিভাবে এগুলো আইডিয়া করা যাচ্ছে, এইগুলো নিয়ে হয়তো আসতে পারে। এখনও পুরোপুরিভাবে জানা যায়নি কী আসতে চলেছে, তবে যদি
এর ডিটেলস সম্পূর্ণ চলে আসে আপনাদের অবশ্যই আমরা আগে জানিয়ে দেবো যে এই ফোনটাতে কী কী আসছেন। যারা লিনোভোর ফ্যান তারা কিন্তু ফোনটা দেখতে পারেন। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন যে 5G কবে আসছে ইন্ডিয়াতে। তো ফাইনালি 5G আসতে চলেছে, তবে বছর দুয়েকের মধ্যে কিন্তু পুরোপুরি আসবে না। ট্রায়াল আসতে চলেছে, যেটা ওয়াবি বলেছে। ওয়াবি বলছে যে তাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, যদি ইন্ডিয়ান DoT যদি তাদেরকে পারমিশন দেন, টেলিকম সংস্থা যদি তাদেরকে পারমিশন দেন যে ট্রায়াল চালানোর জন্য, তাহলে কিন্তু তারা 5G ট্রায়াল চালাতে পারে। কারণ 2 বছরের মধ্যে ফুল সেট আপ সম্ভব না, কিন্তু ট্রায়ালটা চালানো যেতে পারে। আর ওয়াবি কিন্তু 5G নেটওয়ার্ক দেওয়ার জন্য বা ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত। দেখা যাক এখন সরকার কী করে এই নিয়ে। ভিভো সাবব্র্যান্ড IQOO তাদের প্রথম ফোন লঞ্চ করতে চলেছে মার্চের ফার্স্ট উইকে। অর্থাৎ তাদের প্রথম ফোন আসতে চলেছে মার্চ মাসের প্রথম দিকে। আর এই ফোনের কিছু কিছু স্পেসিফিকেশান বাইরে চলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এর প্রসেসর থাকছে 855 প্রসেসর থাকছে, 12 GB র্যাম থাকছে। আর মেন হাইলাইট হচ্ছে এর দামটা 5000 yuan, অর্থাৎ একটা ইন্টারেস্টিং ফোন হতে চলেছে। তবে ইন্ডিয়ায় এটা আসবে কিনা এই নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। হয়তো ইন্ডিয়ায় নাও আসতে পারে, এটা চায়নার জন্য হতে পারে। এখন দেখা যাক, ফোনটা লঞ্চ হোক, লঞ্চ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে ফোনটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় আসবে না শুধুমাত্র চায়নার জন্য এই ফোনটা হবে, পরে বোঝা যাবে। তো বন্ধুরা, আজকের টেক নিউজ এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।